আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি টুইট অ্যাপের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক লাইভ শো এর আজকের এপিসোডে। আপনাদের সাথে আছি আমি, ডাক্তার তাসমিয়া। আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেকের মধ্যেই খুব কমনলি যে বিষয়গুলো নিয়ে সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি এবং আমাদের মনে নানা ধরনের প্রশ্ন বাসা বাঁধে, সেই সব প্রশ্নের সমাধান এবং উত্তর জানার আজকে আমরা চেষ্টা করব। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেটের নানাবিধ সমস্যা এবং তার সমাধান। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। চলুন দর্শক, পরিচিত হয়ে আসি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। আজকে আমাদের সাথে আছেন ডাক্তার খালিদ বিনতে আবদুল্লাহ, কনসালটেন্ট অ্যান্ড মেডিকেল ডিরেক্টর অফ রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন, ইডব্লিউ ভিলা মেডিকা। ম্যাম, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই স্বাস্থ্য বিষয়ক লাইভ শোতে আসার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর তাসমিয়া। টুইট অ্যাপে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আজকে ফার্স্ট লাইভ শো, সো আই হোপ আমাদের শোতে আমাদের যারা পেশেন্টস আছেন তাদের উপকৃত হবেন। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার ব্যস্ত সময় থেকে আমাদের এই প্রোগ্রামের জন্য সময় বের করে আসার জন্য। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আজকে বিষয় সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন এবং সমস্যা যদি আপনারা আমাদেরকে জানাতে চান, অবশ্যই আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন কমেন্টস এর মাধ্যমে। আপনাদের সেই কমেন্টস গুলো আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছে দিতে এবং তার সহজ সমাধান আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। প্রশ্ন করতে অবশ্যই আপনার বয়স এবং আনুষঙ্গিক তথ্য উল্লেখ করবেন। ম্যাম, আপনার অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠানটি তাহলে শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই আচ্ছা ম্যাম, শুরুতে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো। আসলে আমরা এখন যেই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সুস্থতা এই বিষয়টি আসলে সবার জন্যই এখন সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয়, আর সুস্থ থাকাটা সব থেকে বড় একটি বিষয়। তো ম্যাম, আজকে আমাদের বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে শুরুতেই ম্যাম আপনার কাছে জানতে চাইবো, আপনাদের কাছে রোগীরা সাধারণত পেটের কি কি ধরনের সমস্যা নিয়ে এসে থাকেন এবং পেটের যে সাধারণত যে সমস্যাগুলো বেশি হতে দেখা যায় সেগুলো কি কি, একটু বুঝিয়ে বললেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর তাসমিয়া। বেসিক্যালি আমি যেখানে প্র্যাকটিস করি, ইডব্লিউ ভিলা মেডিকা, এটা একটি জার্মান হেলথ কেয়ার সেন্টার ফ্রাঞ্চাইজ। সো এখানে আমরা প্রতিদিন অনেক বিভিন্ন ক্রনিক ডিজিজের পেশেন্টস দেখছি। হ্যাঁ, তার মধ্যে অ্যাবডোমেন অথবা পেটের সমস্যা রিলেটেড ডিজিজ আসলে অনেক বেশি। সো এটা আমরা আইডেন্টিফাইও করেছি আসলে আমাদের ফুড অ্যাডাল্টারেশন এবং ফুড হ্যাবিট, লাইফস্টাইল, বিশেষ করে এই সময়টাতে কোভিড সিচুয়েশনের লাস্ট 1.5 বছর ধরে, যেটা হচ্ছে যে মানুষের এক্সারসাইজ, মুভমেন্ট এগুলো অনেক কমে গেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে পেটের বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু বিভিন্ন ভাবে এক্সাজারেটেড হচ্ছে বা বেড়ে যাচ্ছে। তার মধ্যে খুবই উল্লেখযোগ্য আমরা এখন যেটা সমস্যা পাই সেটা হচ্ছে ইনডাইজেশন, যেটাকে অনেকে পেশেন্টসরা অনেকে অ্যাসিডিটি, অনেকে গ্যাস্ট্রাইটিস এভাবে আমাদের কাছে বলে, বাট আমরা যারা ডক্টর আমরা তা আসলে ডায়াগনোসিস করি। সো গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি বা ইনডাইজেশন ইস্যুস এগুলো সবই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিজ কন্ডিশন, এগুলো কিন্তু এক জিনিস না। আবার অনেকের বলেন যে ইরিটেবল বাউল সিন্ড্রোম অথবা আইবিএস। হ্যাঁ, তো এছাড়া আমরা খুব কমনলি যেটা পাই, যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে, মানুষের ওয়েট গেইন হচ্ছে, অথবা কার্বোহাইড্রেট বা এই জাতীয় খাবার গুলো নেওয়ার পরে এক্সারসাইজ না হওয়াতে বডিতে অনেক কোলেস্ট্রল জমে যায়, ব্লাডে ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেড়ে যায়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে লিভারে ওটা জমা হয় এবং ফ্যাটি লিভার, এটাও কিন্তু একটা খুব কমন প্রবলেম। সো পেটের সমস্যা নিয়ে আগে সবাই লিভার সিরোসিস বা কিডনি ডিজিজ এই টাইপের বা ইন্টেস্টাইনে কোনো ক্যান্সার এই টাইপের জিনিস নিয়ে আগে খুব ইম্পর্টেন্স দিত, বাট এখন আমরা ইনভেরিবলি অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, দেন যেটা বললাম আইবিএস অথবা কনস্টিপেশন, এই পেশেন্টস গুলো ইনভেরিয়েবলি খুব পাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম।
ম্যাম, আপনি যেটি বলছিলেন ইরিটেবল বাওয়েল ডিজিজ বা আইবিএস, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আমরা যেটিকে বলে থাকি, এই বিষয়টি নিয়ে যদি একটু বুঝিয়ে বলতেন ম্যাম আমাদের সাধারণ জনগণের জন্য, যে আইবিএস বলতে আমরা কি বুঝি বা কাকে বলা হয় আইবিএস? ওকে, সো আইবিএস বেসিক্যালি ইরিটেবল বাউল সিন্ড্রোম। সো এর অর্থ হচ্ছে একটা পেশেন্টের, আমরা জানি যে আমরা ডক্টররা জানি যে আমাদের একটা পরিপাকতন্ত্র বা হজমের জন্য, হজমের পরে সব ডাইজেশন হওয়ার পরে খাবারগুলো যেখানে এসে যেটাকে স্টুলের জন্য প্রিপারেশন করে, ওই পুরো জায়গাটাকে আমরা বলছি পরিপাকতন্ত্র, রাইট? সো এটাকে কোলন বলে অনেক ইংরেজিতে, এবং বাংলায় বলছে পরিপাকতন্ত্র। আর খুব সহজ ভাষায় যদি বলি, পেটের নাড়িভুঁড়ি। সো জি এইটার আসলে কন্টিনিউয়াস যে একটা ইরিটেশন, এবং সেখান থেকে কন্টিনিউয়াস একটা ইনফ্ল্যামেশন, এবং সেখান থেকে সিমটম হচ্ছে যে আইদার পেশেন্টের দেখা যায় যে যে কোনো খাবার খেলেই ডিসেন্ট্রি অথবা লুজ মোশন, এটা হচ্ছে বারবার বারবার, অথবা অনেকে দেখা যায় কনস্টিপেশন হচ্ছে, আবার অনেকের মিক্স দেখা যায়। সো আইবিএস বেসিক্যালি থ্রি টাইপস এর হয়। আইবিএস ডায়রিয়া প্রিডমিনেন্ট, আইবিএস কনস্টিপেশন প্রিডমিনেন্ট, অথবা আইবিএস বো। সো এটা আসলে আপনার কোলনের কন্টিনিউয়াস একটা ইনফ্ল্যামেশন, এবং এই ইনফ্ল্যামেশনটা হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন রকম হেভি মেটাল অথবা টক্সিন, এই দূষিত পদার্থ যেটাই বলুন না কেন, যেটা এতদিন ধরে খুব ইগনোরড একটা অবস্থায় ছিল, কিন্তু এখন আমরা খুব অ্যাডভান্স প্রযুক্তিতে দেখতে পাচ্ছি যে বডিতে কিন্তু প্রচুর টক্সিন জমা থাকে। এটা এনভায়রনমেন্ট থেকে আসতে পারে, এটা ফুড অ্যাডাল্টারেশন থেকে আসতে পারে, আবার কেউ যদি স্মোকার হয়, কেউ যদি অ্যালকোহলিক হয়, তাদের ক্ষেত্রেও এটা আসতে পারে। তো সেই কোলনে যখন টক্সিন গুলো জমা হয়, তখন কোলনের যে নর্মাল ব্যাকটেরিয়া যেগুলো আসলে ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করবে, সেই ব্যাকটেরিয়া গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, টক্সিন গুলো ব্যাকটেরিয়া গুলোকে প্রিডমিনেন্ট করে ফেলে, মানে ডমিনেন্ট করে ফেলে। তো সেই ক্ষেত্রে তখন হজমটা ঠিক মতো হয় না, স্টুল ফর্মেশন ঠিক মতো হয় না, যেভাবে ফর্মেশন হওয়ার কথা সেভাবে হয় না। সো পেশেন্ট এক এক ধরনের সিমটমস নিয়ে আসে, কিন্তু আলটিমেটলি ডায়াগনোসিস একটাই যে আইবিএস। তো সিমটমস যেটা বললাম, ডায়রিয়া আর কনস্টিপেশন, এছাড়াও আইবিএস এ পেশেন্টরা খুব ডিপ্রেশন অথবা অ্যাংজাইটিতেও ভুগেন। সো এই সিমটমস নিয়েও কিন্তু পেশেন্ট আসেন আমাদের কাছে, যে ডিপ্রেশন পেশেন্ট এসেছে ডিপ্রেশন নিয়ে, পরে হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তারা আসলে আইবিএস, দীর্ঘদিন আইবিএস এ ভুগছেন, কিন্তু তারা এটাকে ইগনোর করছেন অথবা বুঝতেই পারছেন না যে এটা একটা ডিজিজ। সো দিস ইজ রিয়েলি আইবিএস মেন্স। সো ইরিটেবল বাউল সিন্ড্রোম আসলে একটি ক্রনিক ডিজিজ অ্যান্ড অটো ইমিউন ডিসঅর্ডার অফকোর্স। সো এটা আসলে প্রপার ট্রিটমেন্ট করা উচিত। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে আইবিএস এর, সেটা হচ্ছে খুব মাসেল ওয়েস্টিং হয়, হ্যাঁ, বা হঠাৎ করে ওয়েট লুজ হয়, কিন্তু ফ্যাট ওয়েস্টিং হয় না, মাসেল ওয়েস্টিং হয়। সেটা পেশেন্ট দেখলে বোঝা যায় যে দে আর সাফারিং আ লট। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আইবিএস এর কথা বলতে গিয়ে আমরা যদি জানতে চাই যে আইবিএস এর যেসব সিমটমস নিয়ে পেশেন্টরা আসছে, এই সিমটমস তো আরো অন্য ডিজিজের ক্ষেত্রেও অনেক সময় দেখা যেতে পারে, তো আপনারা সেটাকে ডিফারেনশিয়েট কিভাবে করেন, এবং কোন ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনারা এটা ডায়াগনোজ করতে পারেন যে এটি আসলে আইবিএস, এটা যদি একটু বুঝিয়ে বলতেন ম্যাম। ওকে, সো নাম্বার ওয়ান, আইবিএস এর কোনো ল্যাবরেটরি ডায়াগনোসিস নেই। আইবিএস ডায়াগনোসিস করতে হয় একদমই ক্লিনিক্যাল। ওকে, সো আইবিএস ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হলে প্রথমে আদার যে সিমটমস গুলো আপনি বললেন অন্যান্য ডিজিজের সাথে ওভারল্যাপ করে যাচ্ছে, সেগুলোকে এক্সক্লুড করতে হবে। সো দিস ইজ দা ওয়ে অফ ডায়াগনোসিস অফ আইবিএস, যে আদার ডিজিজ আছে কিনা সেটাকে এক্সক্লুড করে ক্লিনিক্যাল সিমটমস দেখে। এবং আজকাল বাংলাদেশে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট যেহেতু চলে এসেছে, সো উই হ্যাভ সাম ডিভাইস যেখানে আমরা দেখতে পারি হেভি মেটাল টক্সিসিটি আছে কিনা। সো ফার্স্ট অফ অল আমরা আসলে যেটা করি, একটা আল্ট্রাসাউন্ড করি, একটা ফুড অ্যালার্জি টেস্ট করি, এবং আল্ট্রাসাউন্ডে আমরা কি কি এক্সক্লুড করি, যে পেশেন্টের ফ্যাটি লিভার আছে কিনা, বিকজ অনেক সময় ফ্যাটি লিভার থাকলে কিন্তু এই ধরনের ডায়রিয়া অথবা ডিসেন্ট্রি এই ধরনের প্রবলেম গুলো হয়, হতে খাবার পারে। যেহেতু হজম হয় না, বা অয়েলি ফুড খেলে দেখা যায় যে বারবার এরকম লুজ স্টুল হচ্ছে। আবার যদি গল ব্লাডার স্টোন থাকে, কোলেলিথিয়াসিস যেটাকে আমরা বলছি, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিমটমস হচ্ছে, রাইট? সো তবে গল ব্লাডার স্টোন এবং ক্ষেত্রে সাধারণত পেটে ব্যথা থাকে,
যেটা আবার আইবিএস এর ক্ষেত্রে ওইরকম তীব্র কোনো ব্যথা থাকে না, বা টয়লেট হবার আগে পেটে একটা মোচড় দিয়ে ব্যথা করে, তারপরে টয়লেটটা হয়। সো এরকম ক্লিনিক্যাল সিমটম গুলো আমরা ডিফারেন্সিয়েট করি। অ্যান্ড ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমরা আবার দেখি যে তার ট্রাইগ্লিসারাইডটা ভালো আছে কিনা। যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড হচ্ছে কোলেস্টেরলের একটা ফরম্যাট, আমি এটা সাধারণ মানুষের জন্য বলছি, আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন। সো জি ম্যাম, ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে তখন আমরা গেস করি যে পেশেন্টের ফ্যাটি লিভার থাকতে পারে। সো বেসিক্যালি এই ধরনের সিমটমস নিয়ে আসলে আমরা যে ইনভেস্টিগেশন গুলো করি, নাম্বার ওয়ান সেটা হচ্ছে একটা ফাস্টিং লিপিড প্রোফাইল, দেন একটা আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন, অ্যান্ড অফকোর্স যে আদার কোনো মেটাবলিক প্রবলেম আছে কিনা, কিছু হরমোনস, অ্যান্ড আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা যেরকম ডিভাইস আছে যেখানে আমরা হেভি মেটাল দেখতে পারি, তো সেটাও আমরা দেখি যে হেভি মেটাল কতটুকু ব্লাডে আছে, বিকজ হেভি মেটাল থাকলেও কন্টিনিউয়াস বাওয়াল ইরিটেশন হয়। অ্যান্ড লাস্ট অফকোর্স ফুড অ্যালার্জি টেস্ট। ফুড অ্যালার্জি টেস্ট করার অর্থ হচ্ছে যে ফুড অ্যালার্জি টেস্ট যদি করি তখন দেখা যাবে যে যেই যেই ফুডে অ্যালার্জি সেই সেই ফুড গুলো স্টপ করলে যদি পেশেন্টের সিমটম গুলা কমে যায় তখন বুঝতে হবে এটাও একটা আইবিএস এর লক্ষণ ছিল। সো দিস ইজ দা ওয়ে আইবিএস আসলে ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করার কিছু নেই। আরেকটা জিনিস যেটা আমরা করি সাধারণত যে কোলোনোস্কোপি অথবা করে থাকি, যে কোলনের মধ্যে কোনো ধরনের লিশন বা কোনো ধরনের অন্য কিছু প্যাথোলজি আছে কিনা। তো এগুলো যদি সব নর্মাল থাকে, আল্ট্রাসাউন্ড, কোলেস্টেরল, ফ্যাটি লিভার যদি না থাকে, কোলোনোস্কোপি নর্মাল থাকে, তখন আমরা ধরেই নিই যে পেশেন্টের আইবিএস, এবং সেটা হেভি মেটাল ডিটেকশন করে অ্যান্ড ফুড অ্যালার্জি টেস্ট করে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্টটা প্রোভাইড করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বিশদভাবে বুঝিয়ে বলার জন্য। ম্যাম এখন যদি আমরা আসি এটার প্রসঙ্গেই, ম্যাম আইবিএস ডায়াগনোস হওয়ার পরে এটার কি কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন সেটা যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, ওকে। তো যখন একটা পেশেন্টের আইবিএস ডায়াগনোসিস হয়ে যাচ্ছে তখন আসলে আমরা পেশেন্টকে মাল্টিপল অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করি, ঠিক আছে? তো নাম্বার ওয়ান, পেশেন্টের সিমটমস রিলিফ করতে হবে, কারণ আইবিএস পেশেন্ট গুলো খুবই রেস্টলেস থাকে, অ্যাংজাইটি থাকে, আইদার খুব ডিপ্রেসিভ থাকে। হ্যাঁ, বিকজ একটা সবসময় পেটের মধ্যে কন্টিনিউয়াস ইস্যুস, তারপরে কোনো খাবার হজম হচ্ছে না, টয়লেট হয়ে যাচ্ছে বারবার, অথবা টয়লেট হচ্ছে না। সো প্রয়োজনীয় যে নিউট্রিশন গুলো আমাদের বডিতে দরকার আমাদের হিলিং প্রসেসের জন্য বা বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যাক্টিভ থাকার জন্য, যে মাইক্রো নিউট্রিয়েন্টস অথবা ম্যাক্রো নিউট্রিয়েন্টস, সোজা ভাষা ভিটামিন মিনারেলস, যদি আমাদের মানে যারা শুনছেন তাদের জন্য বলি, ভিটামিন মিনারেলস এগুলো যখন আসলে ডেফিসিয়েন্সি হয়ে যায় মানুষ খুব ডিপ্রেসিভ অর অ্যাংজাইটি স্টেজে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চারটা অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করি। নাম্বার ওয়ান, আমি সব সময় অ্যাজ এ ডক্টর, তারপর আমি সব সময় জিনিসটাকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দিই, সেটা হচ্ছে ডায়েট, ডায়েট অ্যান্ড ডায়েট। তো ডায়েট, ডায়েটারি মোটিভেশন আর ডায়েটারি লাইফস্টাইল চেঞ্জ, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ক্রনিক ডিজিজ। সো আমরা একটা ডায়েট কনসালটেশন করে নেই এবং ফুড অ্যালার্জি টেস্ট করে যেই যেই ফুড গুলোতে দেখা যাচ্ছে যে অ্যালার্জি আছে সেই সেই ফুড গুলোকে বাদ দিয়ে একটা প্রপার ডায়েট চার্ট, যেখানে মেইনটেনেন্স ডোজে পেশেন্ট রেগুলার প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস গুলো পাবে এবং বডির যে ডাইজেশন পাওয়ার সেটাকে ইনক্রিজ করার জন্য যা যা দরকার আমরা সেভাবে ডায়েট প্ল্যানটা, আসলে আমাদের এক্সপার্ট ডায়েটিশিয়ান আছেন, বাট শি ইজ অলওয়েজ কানেক্টেড টু ডক্টর্স, ডক্টর্সদের সাথে পরামর্শ করে এবং ল্যাব টেস্ট, হেভি মেটাল, ফুড অ্যালার্জি টেস্ট সবকিছু দেখে তারা একটা প্রপার ডায়েট প্ল্যান দেন। তো দিস ইজ নাম্বার ওয়ান অ্যাপ্রোচ। অ্যান্ড নাম্বার টু ইজ অফকোর্স যেটা আমরা করছি সেটা হচ্ছে কোলন ক্লিনজিং। সো যেহেতু এটা একটি কোলনের ডিসঅর্ডার, সো কোলনের মধ্যে আমি বলেছি প্রথমে যে অনেক টক্সিন ম্যাটেরিয়াল জমে থাকে এবং সেখানে সেই কারণে কোলনের নর্মাল ব্যাকটেরিয়া গুলো ঠিক মতো কাজ করতে পারে না। সো যতক্ষণ আমি কোলন ক্লিনজিং না করব, সো ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাকটেরিয়া গুলো অ্যাক্টিভ হবে না। সো কোলন খুবই ক্রিজি একটা জিনিস, আমরা জানি যে খুব প্যাঁচানো থাকে, আমি আবারও সোজা ভাষা বলার চেষ্টা করছি। সো ওই জায়গাগুলোতে আসলে টক্সিন ম্যাটেরিয়াল গুলো বসে থাকে, সো ওগুলোকে বের করতে হলে ফোর্সফুলি বের করতে হবে। সো আমাদের আমরা একটা অ্যাডভান্স কিছু ডিভাইস আছে, কোলন হাইড্রোথেরাপি, যার মাধ্যমে আমরা পুরো কোলনটাকে, পুরো 7 মিটার কোলনটাকে ক্লিন করে নিয়ে আসি।
এবং কয়েকটা সেশন দিয়ে পুরো কোলনটা আমরা আগে ক্লিন করি, যেন ব্যাকটেরিয়া গুলো আবার অ্যাক্টিভ হতে পারে এবং অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারে। অ্যান্ড নাম্বার থ্রি যেটা আমরা করি সেটা অফকোর্স আমরা ওজোন ট্রিটমেন্ট করি। ওজোন ইটস অলসো অ্যাডভান্স ট্রিটমেন্ট, অটো ইমিউন ডিজিজ এর জন্য ওজোন ইজ ভেরি ইফেক্টিভ। এক কথা যদি বলতে চান, ওজোন হচ্ছে একটা পিউরিফিকেশন ট্রিটমেন্ট, সো ব্লাড পিউরিফিকেশন আমরা ব্লাড এর মাধ্যমে এটা করি। এটা ইটস অ্যাডভান্স ট্রিটমেন্ট, এনে ডিটেলস বলছি না, বাট এটা আমার ট্রিটমেন্টের একটা স্টেপ। তো এগুলো সবই এটা জার্মান প্রোটোকল এবং রিজেনারেটিভ মেডিসিন প্রোটোকল। এর মাধ্যমে ট্রিটমেন্ট গুলো করলে কি হয়, পার্মানেন্টলি সলিউশন আসে। ইটস নট লাইক দ্যাট আমি কিছুদিন মেডিসিন খেলাম, কিছুদিন ভালো থাকলাম, কিছুদিন মেডিসিন খেলাম, কিছুদিন ভালো থাকলাম, এরকম না, একটা পার্মানেন্ট সলিউশন। অ্যান্ড নাম্বার ফোর অফকোর্স কিছু টেম্পোরারি সময়ের জন্য কিছু সাপ্লিমেন্টস, সেটা হতে পারে ডাইজেস্টিভ এনজাইমস যেগুলো আপনার ডাইজেশনে হেল্প করবে, সেটা হতে পারে প্রোবায়োটিক্স যেগুলো আপনার গাট ফ্লোরাকে ইনক্রিজ করবে, অ্যাক্টিভ করবে এবং রিপ্লেস করবে পুরোনো খারাপ গাট ফ্লোরা গুলোকে, এবং সেটা হতে পারে কিছু মাল্টিভিটামিন যেগুলো আপনার নিউট্রিশনের যে অভাবগুলো আছে সেগুলোকে আসলে আবার পূরণ করে দিবে। সো ইটস নট ফর লাইফ লং, ইটস ফর 3 মান্থস। আমরা একটা 3 মান্থস এর প্ল্যান করি, ডায়েট, কোলন ক্লিনসিং, ওজন ট্রিটমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্টস। তো এই 3 মাসের কোর্সটা যদি কেউ কমপ্লিট করে তাহলে কিন্তু আসলে আইবিএস কিউরেবল না, এটা বলা ঠিক না। আইবিএস কিন্তু মোটামুটি একটা নিয়ন্ত্রণে চলে আসে। এরপর যদি আপনি কিওর করতে চান, জাস্ট সারা জীবন আপনি একটা মেইনটেনেন্স ডায়েটে থাকবেন, তাহলে কিন্তু আপনার আইবিএস টা আর কখনোই আসলে বেড়ে চলে আসার পরে জাস্ট এটাকে মেনটেন করতে হবে আমাদের, কিন্তু এমন না যে সারা জীবন আপনার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, ব্যাপারটা এরকম না। ট্রিটমেন্ট করার পরে কন্ট্রোলে চলে আসলে আমরা তখন একটা মেনটেনেন্স এর দিকে চলে গেলেই সেটা ভালো থাকতে পারবে। এবং এর সাথে আমরা ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি যে প্রবলেম গুলো থাকে ওগুলোরও কিন্তু ট্রিটমেন্ট। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আশা করছি আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন। ম্যাম পরবর্তীতে আমরা আরেকটি বিষয়ের দিকে যদি যাই, পেটের সমস্যা বলতে গেলে শুরুতেই যেই সমস্যাটার কথা সবার মাথায় প্রথমে আসে সেটি হচ্ছে পেটে ব্যথা। পেটে ব্যথা তো আমরা জানি বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে পেটের ব্যথা থাকতে পারে। তো পেটে ব্যথা কি কি কারণে হতে পারে, এটা যদি আমাদের সাধারণ দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলতেন ম্যাম। অবশ্যই, পেটে ব্যথা আসলে কি কি কারণে হয়, অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, তার মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু বলছি। সবচেয়ে বেশি কঠিন পেটে ব্যথা সাধারণত যে কারণে হয় সেখান থেকে যদি শুরু করি, এবং সবচেয়ে কমন, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রাইটিস অথবা আলসার। হ্যাঁ, তো আলসার হলে ব্যথাটা অনেক তীব্র হবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে পেটের যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গানে কোনো না কোনো সমস্যা হলেই কিন্তু পেটে ব্যথা হবে। আমি স্টমাক দিয়ে শুরু করছি, যেটা আমাদের খাদ্য মেনলি খাবারগুলো যেখানে যায়। তো স্টমাকে কোনো প্রবলেম, স্টমাকে কোনো ইনফ্লামেশন, স্টমাকে কোনো আলসারেশন, এই ধরনের স্টমাক রিলেটেড কোনো ইস্যুস হলে একটা পেটে ব্যথা কিন্তু হয়, এবং এটা সাধারণত আপার অ্যাবডোমেনে ব্যথাটা হয়, উপরের দিকে পেটে ব্যথাটা হয়। অনেক সময় ব্যথাটা দেখা যায় যে বুকেও চাপ দেয়। হ্যাঁ, তো এটা আসলে একটা কারণ যে স্টমাক রিলেটেড এনি ইস্যু, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস অথবা স্টমাক আলসার। নাম্বার টু যেটা আরেকটা কারণে পেটে ব্যথা হয় খুব কমনলি বাংলাদেশে, বিশেষ করে ফিমেলদেরও হয়, সেটা হচ্ছে, আমি সবই বলছি পেটের উপর, পেটকে তো আমরা দুভাগে ভাগ করি, একটা আপার অ্যাবডোমেন একটা লোয়ার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেন আসলে বেসিক্যালি আপার অ্যাবডোমেন নিয়ে কথা বলছি। সো আপার অ্যাবডোমেনের আরেকটা খুব কমন কজ অফ পেইন ইজ গল ব্লাডার স্টোন বা গল ব্লাডার ইনফ্ল্যামেশন। গল ব্লাডার বা পিত্তথলি যেটা আমাদের আছে, এটা আমাদের, আমরা জানি এখান থেকে বাইল নামে একটি জিনিস সিক্রেশন হয়, এবং সেটি আমাদের ফ্যাট অ্যাবজর্ব, ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে, বিশেষ করে ডাইজেশনে। তো সেই গল ব্লাডারে যদি কোনো ইনফ্ল্যামেশন হয় অথবা গল ব্লাডারের ভিতরে যদি কোনো স্টোন ফর্মেশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু তীব্র পেটে ব্যথা হতে পারে। হ্যাঁ, তো এটা কিন্তু কমন বাংলাদেশে, বেশ কমন, এবং এটাতেও ব্যথাটা তীব্র হয়। তো এটা হচ্ছে একটা অর্গ্যান গল, এটাকে আমরা কলিসিস্টাইটিস ও বলতে পারি, কলিলিথিয়াসিস বলতে পারি। আবার অনেকে দেখা যায় গল ব্লাডারের সাথে একটা ছোট টিউব থাকে যেটা আমরা ডাক্ট বলি, সেখানেও স্টোন হয়, কলিডোকলিথিয়াসিস ও বলতে পারি। তো এইসব গল ব্লাডার রিলেটেড
কোনো কিছু হলেও কিন্তু পেটে ব্যথা হয়। নাম্বার থ্রি, যেটা কমন আরেকটা পেটে ব্যথার কারণ আপার অ্যাবডোমেনে যদি বলি, সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, প্যানক্রিয়াস বা অগ্নাশয় নামে আমাদের একটি অঙ্গ আছে আমাদের পেটে, তো সেখানে যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয়, এখানে কিন্তু খুব তীব্র ব্যথা হয় প্যানক্রিয়াটাইটিস এ। এটা কিন্তু খুব মানে প্যানক্রিয়াটাইটিস এর কিছু ক্লিনিক্যাল ফিচার আছে, অ্যাজ ইউ আর ডক্টর আপনি তো জানবেনই। তো মানে একদম মহম্মদান প্রেয়ার্স আমরা বলি, যে একদম ঝুঁকে যায় পেশেন্ট, ব্যথায় প্রচন্ড পেইন হয়। তো তীব্র এই ব্যথা পেইন তীব্র ব্যথা হবে, তীব্র ব্যথা হবে, অনেক সময় সাথে ভমিটিং ও হতে পারে। হ্যাঁ, তো প্যানক্রিয়াস বা অগ্নাশয় যদি কোনো ধরনের ইনফ্ল্যামেশন থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তীব্র পেটে ব্যথা হচ্ছে উপরে পেটে। আরেকটা পেটে ব্যথা কমন, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের পেটে ব্যথাটা খুব তীব্র হয় না, কিন্তু একটা অস্বস্তি, একটা ডিসকমফর্ট, একটা চেপে আসা, হ্যাঁ, হজমের একটু সমস্যা বা খাবারের পরে একটু পেটটা ব্যথা করা বা সব সময় হালকা হালকা একটা ডিসকমফর্টনেস, এই জিনিসটা কিন্তু ফ্যাটি লিভারে খুব হয়। তো পেশেন্টসরা এই জিনিসটা অনেক সময় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস মনে করে, সমানে অ্যান্টাসিড বা এই জাতীয় মেডিসিন গুলো নিয়ে থাকে, বাট এটাকে একদম ইগনোর করতে করা যাবে না। সো আমার অ্যাডভাইস হলো, আপার অ্যাবডোমেনে যদি কোনো কারণে ব্যথা হয়, যেহেতু এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্গ বা অর্গ্যানস আছে, সেক্ষেত্রে দেরি না করে একটা আল্ট্রাসাউন্ড করা অথবা নিকটস্থ ডক্টরের সাথে কনসালটেশন করা। আর যেটা বললাম, যে এইগুলো অঙ্গে যদি কোনো কখনো কোনো ক্যান্সার বা এই ধরনের কার্সিনোজেনিক কোনো চেঞ্জ আসে, তখনও কিন্তু ব্যথা হতে পারে। এবং অফকোর্স আইবিএস বা কোলন রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, কোলনে ইনফ্ল্যামেশন হতে পারে, কোলনে আলসার হতে পারে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা হয়। তো সবচেয়ে সিভিয়ার পেটে ব্যথা সাধারণত প্যানক্রিয়াটাইটিস আর গল ব্লাডারে হয়, তারপরে ফ্যাটি লিভারের জন্য বা অ্যাসিডিটির জন্য খুব কমন, কিন্তু অ্যাসিডিটির ব্যথা কিন্তু অতটা তীব্র হয় না। আবার সেইখানেই যদি স্টমাকে আলসার হয়, ব্যথাটা কিন্তু অনেক তীব্র হয়। তো এই তো বিভিন্ন কারণ আছে। তো এভাবে এই এই মোস্ট কমনলি আপার মানে উপরের পেটে ব্যথাগুলো এইসব কারণেই হয়ে থাকে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, পেটের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে যে বিষয়টি বারবার আমাদের আলোচনার মধ্যে চলে আসছে, সেটি হচ্ছে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, যেটা যেই সমস্যাটা আমাদের দেশের মানুষের জন্য সবচেয়ে কমন, এবং অলমোস্ট সবাই জীবনে কোনো না কোনো সময় এই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে আমরা যদি দর্শকদের একটু জানাতে চাই যে গ্যাস্ট্রিক বলতে আমরা কি বুঝি এবং এটি কেন হয়। ওকে, আসলে এটা আমাদের পেশেন্টসদের ল্যাঙ্গুয়েজ, আমার গ্যাস্ট্রিক আছে, আসলে আমাদের আমি মেডিকেল টার্মে, হ্যাঁ, বলছি ওনাকে বোঝার সুবিধার জন্য ওনাদের ভাষাতেই বলছি। রাইট, তো এই জন্য আমিও বলছি যে আমরা কিন্তু জানি আসলে গ্যাস্ট্রিক তো কিছু না, গ্যাস্ট্রাইটিস অথবা অ্যাসিডিটি অর সামথিং লাইক দ্যাট। তো আসলে যদি একটা পেশেন্টের পিওর অ্যাসিডিটি প্রবলেম অথবা গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম হয়, এটা আমি বলেছি যে পুরোটাই স্টমাক রিলেটেড প্রবলেম। তো আমাদের স্টমাকে কিন্তু কিছু গ্যাস্ট্রিক জুস আছে, যেগুলো কিন্তু অ্যাসিডিক, রাইট? সো সেই গ্যাস্ট্রিক জুস গুলো যখন আমরা যখন কোনো খাবার খাই, সেই গ্যাস্ট্রিক জুস গুলো কিন্তু হেল্প করে খাবার গুলো ডাইজেশন হবার জন্য। তো আমরা কি করি, যদি কোনো কারণে আমাদের মধ্যে অ্যাসিডিটি একটু ভাব চলে আসে, আমরা করি কি, ওই অ্যাসিড নিউট্রালাইজড একটা নিউট্রালাইজ হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, এরকমই একটা মেডিসিন কিনে খাচ্ছি। তো জি আমরা কি করছি, আমাদের স্টমাকের যে পিএইচ স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে 3, তো 7 হচ্ছে নিউট্রাল, তার নিচে অ্যাসিডিক, তার উপরে হচ্ছে ক্ষার। তো অ্যাসিডিক যখন রাখা দরকার আমার স্টমাককে, তখন আমি যখন এই যে গ্যাস্ট্রিক, আপনি যেটা বললেন যে সবাই কম বেশি সমস্যায় ভুগছেন এবং সবাই কম বেশি ফার্মেসি থেকে অ্যাসিডিটির ওষুধ কিনে খান, ওষুধ খেয়ে ফেলছেন। তো এতে কিন্তু উনি জানেন না, উনি আরো ওনার অ্যাসিডিটি প্রবলেমটাকে ইনভাইট করছেন, বিকজ উনি স্টমাকের যে নর্মাল অ্যাসিডিক যে এনভায়রনমেন্ট, সেটাকেও নিউট্রালাইজ করে দিচ্ছেন। সো আবার যখন খাবার যাচ্ছে, তখন কিন্তু খাবার হজম হওয়ার জন্য যে প্রয়োজনীয় অ্যাসিডিক লেভেল থাকা দরকার, সেটা কিন্তু আর নেই, রাইট? তখন আবার সেই খাবারটা থেকে আপনার অ্যাসিড ফর্মেশন হবে। সো অফকোর্স অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস কেন হয়, এটা যদি পেশেন্টসরা জেনে যান, তাহলে কিন্তু আর এরকম মুড়ির মতো অ্যাসিডিটির ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। যেই অভ্যাস গুলোর জন্য বাংলাদেশের মানুষের খুব এই প্রবলেম গুলো হয়, সেটা নাম্বার ওয়ান, যে আমরা খুব ডুবো তেলে ভাজা খাবার খাচ্ছি, এবং সেটা
এমটি স্টমাক বা খালি পেটে খাচ্ছি, দুটোই খারাপ। ডুবো তেলে ভাজা খাবার খাওয়াটাও খারাপ, আবার খালি পেটে খাবার খাওয়াটাও খারাপ, এই এই ভাজা পড়া জিনিসগুলো। সো আমাদের এটা একটু অ্যাভয়েড করতে হবে, এবং আমরা আবার যেই তেলে ভাজছি সেই তেলটাও কিন্তু আমাদের জন্য হেলদি না। আমরা যদি ডুবো তেলে ভাজা কিছু খেতেই চাই, আমরা ট্রাই করব হেলদি অয়েল যেগুলো আছে, হতে পারে বাসার তৈরি বাটার অথবা ঘি, অথবা সরিষার তেল, খাঁটি সরিষার তেল, এগুলো খাওয়ার জন্য। আমরা কিন্তু সয়াবিন তেলের মধ্যে ভাজছি, সয়াবিন তেল যে একটা টক্সিক এটা মোটামুটি কম বেশি আমরা এখন সবাই জেনে গেছি, সবাই জানে। তো সবাই জানি। তো সয়াবিন তেলে ভাজা খাবার, ডুবো তেলে ভাজা খাবার সারাদিন পর খালি পেটে খাওয়া, এটা কিন্তু অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস এর একটা প্রধান কারণ। সেকেন্ড যদি বলি, যে আমরা অনেকেই আমাদের অভ্যাস যে আমরা ইন বিটুইন মিল, অথবা মানে খাবারের মাঝে অথবা খাবার শেষ করার সাথে সাথে প্রচুর পানি একবারে খেয়ে, এটাও কিন্তু একটা কারণ। হ্যাঁ, যে খাবার গুলা ওই যে বললাম যে স্টমাকে অ্যাসিড লেভেলটা থাকতে হবে খাবার গুলা হজম করার জন্য, আমি যদি ওখানে প্রচুর পানি দিয়ে দেই সাথে সাথে, তাহলে এটা আবার নিউট্রালাইজ হয়ে যায়, হ্যাঁ ডাইলুশন হয়ে যায়, তখন আর হজমটা হয় না। তো এই প্রসেস গুলো আমাদেরকে জানতে হবে। কখনোই খাবার মানে খাবারের মাঝে অথবা খাবার ঠিক পরেই পেট ভরে পানি খাওয়ার দরকার নেই। যদি খেতেই চান পানি, খাওয়া সবসময় এটা নিয়ম, খেতে মেইন মিল মানে ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার যেটাই করো না কেন, তার আগে 10-15 মিনিট আগে আগে পানি পানি খেয়ে নেওয়াটা ভালো। খেয়ে নিয়ে তারপরে খাবারটা খাওয়া, দ্যাট ইজ দা মেইন আমাদের লক্ষ্য। কিন্তু পেশেন্টস ঠিক উল্টা কাজটা করে, তো সেখান থেকে কিন্তু অ্যাসিডিটি এবং অ্যাসিডিটিটা হয়। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে টোটালি পানি কম খাওয়া। আমরা জানি যে আমাদের দিনে স্ট্যান্ডার্ড সাধারণত 3 লিটারের মতো পানি খাওয়া উচিত যদি ক্রনিক কিডনি ডিজিজ বা আদার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এবং আমাদের ম্যাক্সিমাম মানুষই ওয়ার্কিং ওমেন আছেন, যারা যারা ছেলেরা যারা বাইরে কাজ করেন সারাদিন পানি দেখা যায় ওভাবে খাচ্ছেনই না, খাওয়া তো হচ্ছে এতে না, কি খাওয়া হচ্ছে না। কিন্তু এটা কিন্তু একটু সচেতন হলে ছোট একটা বোতল ক্যারি করলে কিন্তু এটা হয়ে যায়, কিন্তু এটা আসলে আমরা ইগনোর করি। হ্যাঁ, সো এতে অনেক সময় যদি পেটে পানি না পড়ে তাহলেও কিন্তু স্টমাকের এনভায়রনমেন্ট সুইটেবল থাকে না খাবার হজম করার জন্য। অ্যান্ড আবার অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে একবারে অনেক পানি খেয়ে ফেলে, যে আমার 3 লিটার পানি খাওয়ার কথা, আমি সারাদিন বাইরে ছিলাম আমি পানি খাইনি, তো সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা আমি 3 লিটার পানি শেষ করছি বা 2 লিটার পানি শেষ করছি, এটাও কিন্তু রং প্রসেস, এতে কিন্তু কোনো লাভ হবে রাইট। সো লাভ হবে তখনই যে প্রতি ঘন্টায় 500 থেকে 700 ml করে পানি খাওয়া, এক্সেপ্ট ঘুমের টাইমটা মানে রাত 10টা থেকে সকাল 6, এই 8 ঘন্টা গ্যাপ দিয়ে বাকি 16 ঘন্টা 500 থেকে 700 ml খেলেই 8 গ্লাস 9 গ্লাস পানি হয়ে যায়, 3 লিটার পানি প্রায় হয়ে যায়। হ্যাঁ, তো খুব সহজ হিসাব যে প্রতি ঘন্টায় যদি আমি 500 ml পানি খাই যতক্ষণ আমি সজাগ থাকি, বা 10টার পরে আর দরকার নেই, কারণ দেখা যায় যে 10টার পরে অনেকে রাতে অনেক পানি খায়, পানি খেয়ে দেখা যায় বারবার ওয়াশরুমে যেতে হয় টয়লেট, হ্যাঁ তখন দেখা যায় যে রাতের ঘুমটা ঠিক মতো হয় না, ঘুমটা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ তখন ঘুম ডিস্টারবেন্স হচ্ছে, তখন স্লিপ ডিসঅর্ডারের জন্য স্ট্রেস হচ্ছে, তো এখান থেকে আবার অন্য অন্য ডিজিজ ইনভাইটেশন হয়ে যায়। তো এই সিস্টেম গুলা খুব সিম্পল, কিন্তু হ্যাঁ আমার মনে হয় অনেকে জানেন কিন্তু ফলোটা করেন না। সো আমরা আসলে বেসিক্যালি চাই পেশেন্টসদেরকে এই অ্যাওয়ারনেসটা গ্রো করতে, যে কেন এত অ্যাসিডিটি হবে, কেন এত গ্যাস্ট্রাইটিস হবে, হ্যাঁ ইনফ্ল্যামেশন অফ স্টমাক কেন হয়, এই যে আমরা টক্সিন অয়েলস গুলা নিচ্ছি বা ভাজা পোড়া খাবার গুলা খাচ্ছি, এগুলো তো ইনফ্ল্যামেশন করছে স্টমাককে, এটাকে যত কমিয়ে আনা যায়, বাড়ির তৈরি খাবার যত খাওয়া যায়, বাইরের তৈরি খাবারও যারা খাচ্ছেন তারা একটু অনেক ভাবে মেনটেন করা যায়, যে পরিমাণে কম খাবো বা বাইরে যে আমি হেলদি খাবারটা খুঁজবো, অথবা এই ধরনের খাবার আগে আমি একটু স্যালাড খেয়ে নিব, এতে আমার হজমটা ভালো হবে, এভাবে কিন্তু ট্রিটমেন্ট সাবধান থাকলে অ্যাসিডিটির ইস্যুস গুলো হয় না। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্নটা আমরা একটু নিয়ে আসি। রওনক জাহান সেতু, উনি জানতে চেয়েছেন বদ হজম গ্যাসের সমস্যায় আক্রান্তদের খাবার ও পানি খাওয়ার জন্য কোনো নিয়ম আছে কি? অনুগ্রহ করে জানাবেন, ধন্যবাদ। যেটি নিয়ে আমরা এই মাত্রই কথা বলছিলাম উনি সেই বিষয়েই প্রশ্নটি করেছেন, ম্যাম ছোট্ট করে যদি একটু বলতেন। একজাক্টলি রওনক জাহান, একটু লাইফটা শুরু থেকে একটু আগে থেকে দেখলে আপনার উত্তরটা পেয়ে যেতেন,
অবশ্যই নিয়ম আছে, এবং নিয়মটা হচ্ছে যে আপনি যতক্ষণ সজাগ আছেন অ্যাটলিস্ট রাত 10টা পর্যন্ত, সকাল 6টা থেকে রাত 10টা, প্রতি ঘন্টায় 500 থেকে 700 ml পানি আপনি ইনটেক করবেন, একবারে করবেন না, এবং খাবারের পরপরই পানি নিবেন না, যে কোনো মেইন মিলের অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট আগে পানি খাবেন, তাতেই আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শক, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম, এরই সাথে আরো একটি যে বিষয় চলে আসে সেটি হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এটিও কিন্তু পেটের সমস্যার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ম্যাম, এটার বিষয় যদি একটু বলতেন যে পেপটিক আলসার ডিজিজ কি, এবং এটা হওয়ার কারণ এবং প্রতিকার। ওকে, পেপটিক আলসার ডিজিজ পিইউডি যেটা আমরা বলি, এটা বেসিক্যালি আসলে একে তো আমি প্রথমেই বললাম যে এ ধরনের আলসার কেন হয়, আলসার কখন হয়, যখন ক্রনিক কোন ইনফ্ল্যামেশন হতে থাকে, হ্যাঁ তখনই আলসারটা হয়। আর এক জায়গায় যদি আমাদের কেটে যায় স্কিনের উপরে, যদি চিন্তা করি সেটা যদি অনেকদিন না শুকায়, সেটা কিরকম আলসারেটিভ কন্ডিশনে চলে যায়, ঠিক পেটের ভেতরেও সেই কাজটাই। এটা একটা কারণ। অনেক সময় যেটা হয় যে পেপটিক আলসার ডিজিজ অনেক ধরনের ব্যাকটেরিয়া, যেরকম এইচ পাইলোরি, সেখান থেকে হয়। এই জিনিসগুলো কিন্তু হতে পারে আলসারের একটা কারণ। সো আমার মনে হয় নিয়ম কানুন মেনে চললে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যদি কারো এন্টার করেও যায়, তার জন্য প্রপার ট্রিটমেন্ট আছে, এবং সেই ট্রিটমেন্ট নিলে পেশেন্ট খুব দ্রুত ভালো হয়ে যায়। কিন্তু যদি নিয়ম কানুন মেনে না চলা হয়, তখন এইচ পাইলোরিও কিন্তু বারবার হতে পারে। সো ক্রনিক ইনফ্ল্যামেশন মানে এইচ পাইলোরির হ্যাবিট হচ্ছে যেখানে ইনফ্ল্যামেশন থাকে সেই জায়গাটাই গ্রো করা, রাইট? সো আমরা যদি ইনফ্ল্যামেশনটাকে হিল করে ফেলি, তাহলে কিন্তু এইচ পাইলোরি গ্রো করতে পারে না। সো অফকোর্স আমরা নিয়মগুলো যদি মেনে চলি, তাহলে পেপটিক আলসার ডিজিজ যেটা বলছেন এটা হয় না, বা হলেও খুব মাইল্ড কন্ডিশনে হবে, এবং খুব তাড়াতাড়ি হিল করা যাবে। অনেকে আমরা অ্যান্টিবায়োটিক যখন হয়েই যায়, তখন আসলে আমরা অ্যান্টিবায়োটিক একটা কোর্স দিই দ্রুত হিলিং এর জন্য, বাট এটা কিন্তু ন্যাচারাল ওয়েতেও হিল করা সম্ভব যদি খুব মিনিমাম পর্যায়ে থাকে। আদারওয়াইজ একটা দুটা কোর্স নেওয়া যেতেই পারে জি, অ্যান্টিবায়োটিক, বাট আফটার দ্যাট আপনাকে অ্যাওয়্যার থাকতে হবে পেপটিক আলসার কিন্তু আবার রিকারেন্স হতে পারে। সো আপনাকে সারা জীবন একটা নিয়মের মধ্যে থাকতে হবে। আসলে আমাদের জীবনযাত্রা রুটিন মেনে চলা বা নিয়ম মেনে চলা, এর কোনো বিকল্প নেই সুস্থ থাকার জন্য। সেই সুস্থ থাকার জন্য সেটা আমাদের প্রত্যেকটি অর্গ্যানকে ভালো রাখার জন্যই আমাদেরকে নিয়ম মেনে এবং একটি নির্দিষ্ট ডায়েট, নির্দিষ্ট রুলস ফলো করে আসলে জীবনযাত্রার সিস্টেমটা যদি আমরা একটা সিস্টেমের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি অনেকাংশে। ম্যাম, আমরা আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, ওনার প্রশ্নটি একটু নিয়ে আসি। মনোয়ারুল ইসলাম, উনি জানতে চেয়েছেন, আমার পেটে গ্যাস হলে ব্যথা বাম হাতে চলে যায়, এর সমাধান কি? ম্যাম, উনি ওকে, সম্ভবত রেডিয়েট করছে ওনার পেইনটা, এই বিষয়ে বলতে চেয়েছেন। রাইট রাইট, এটা ডক্টর দাশমি আপনি যেরকম চিন্তা করছেন, আমিও সেটাই চিন্তা করছি যে কুড বি গল ব্লাডার স্টোন। উনি ভাবছেন অ্যাসিডিটি, কিন্তু অ্যাসিডিটি নাও হতে পারে, বিকজ গল ব্লাডার স্টোনের ব্যথা অনেক সময় শোল্ডারে রেফার করে, অথবা ব্যাক ব্যাক পেনেও, ব্যাকেও যায়। সো আমার মনে হয় উনি, আমি জানি না উনি কিভাবে শিওর যে ওনার অ্যাসিডিটি, সো ইটস বেটার ফর হিম যে উনি একটা আল্ট্রাসাউন্ড করে ফেলুক এবং তারপরে ডায়াগনোসিস করা সম্ভব যেটা অ্যাসিডিটি অর গলব্লাডার স্টোন অর এনিথিং এলস। জি, দর্শক আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম, আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, মোহাম্মদ রেজা, উনি জানতে চেয়েছেন, হাউ মাচ কস্ট অফ কোলন হাইড্রোথেরাপি, ইজ ইট বেটার দেন কফি এনিমা? ম্যাম, ওনার প্রশ্নটি যদি একটু বুঝিয়ে বলবেন। শিওর শিওর, সো কফি এনেমা অ্যান্ড কোলন হাইড্রোথেরাপি ইজ নট দ্য সেম থিং। সো অনেকেই মনে করেন যে কোলন হাইড্রোথেরাপির পরিবর্তে কফি এনেমা নেওয়া যায়, বাট দিস ইজ দ্য টোটালি রং কনসেপ্ট। কোলন হাইড্রোথেরাপি ইজ সামথিং যে আপনার ভেতর, আপনার কোলনের মধ্যে যে টক্সিন গুলো আছে ওগুলোকে একদম ক্লিন করে নিয়ে আসা, অ্যান্ড দেন কেউ যদি সেটাকে মেনটেন করতে চায় তখন কফি এনেমা নিতে পারে, ওয়ান্স ইন আ মান্থ বা টুয়াইস ইন আ মান্থ, সেটা নিজের বাসায় নিজেও নিতে পারে কফি এনেমাটা।
বাট কোলন হাইড্রোথেরাপি আমরা ডিভাইসের মাধ্যমে করি, নেগেটিভ প্রেশারের মাধ্যমে ওয়াটার, গরম ওয়াটার ইউজ করি এবং সেই ওয়াটার আবার ফোর্সফুলি বের করে নিয়ে আসি, যেটা কফি এনেমাতে সম্ভব নয়। কফি এনেমাতে সম্ভব হচ্ছে মেনটেন করা, সো টু আর ডিফারেন্ট থিং। তো যেরকম কেউ যদি ওজন কমাতে আসেন, ওয়েট ম্যানেজমেন্টের জন্য আসেন, প্রথমে ওজনটা কমাতে হবে, তারপর ওটাকে ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে। সো কারো যদি এরকম কোলন রিলেটেড ইস্যু থাকে, প্রথমে কোলন ক্লিন করতে হবে, তারপরে যেন ফার্দার আর এরকম কোনো টক্সিন না জমে সেটা মেনটেন করার জন্য কফি এনেমা ইউজ করা যেতে পারে। ওকে, অ্যান্ড কফি এনেমা যদি অনেকে, কফি এনেমা অনেকে বাসায় ব্যবহার করতে যদি কারো প্রবলেম হয়, তার পরিবর্তে সলিউশন হচ্ছে কিছু ডিটক্স ওয়াটার ইউজ করা, যেটা আমাদের ডায়েটিশিয়ানরা সাজেস্ট করেন। ডিটক্স ওয়াটারের মধ্যে অনেক কিছু থাকে, আমি জাস্ট ছোট্ট করে বলি, বিভিন্ন গরম মশলা মিশ্রিত গরম পানি, সো দিজ আর ডিটক্স ওয়াটার, এটা এভরি মর্নিং এ খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে যদি খাওয়া হয় তাহলেও কিন্তু এটা মেনটেন হয়। তবে কেউ যদি কফি এনেমা করতে চান, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। তবে কোলন হাইড্রোথেরাপি এবং কফি এনেমা ইজ নট দ্য সেম থিং। কোলন হাইড্রোথেরাপি ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট, দেন টু মেনটেন দ্যাট কোলন হেলদি উই শুড ডু দ্য কফি এনেমা। অ্যান্ড রিগার্ডিং কস্ট, অ্যাজ আই এম আ ডক্টর, আমি শুধু প্রেসক্রাইব করি, কস্টিংটা আমার ওভাবে জানা নেই। আই উইল রিকোয়েস্ট যে কোলন হাইড্রোথেরাপি আমি যতদূর জানি ডব্লিউ ভিলা মেডিকাতে আমি যেখানে কাজ করি সেখানে আছে এবং প্রচুর পেশেন্ট নিচ্ছে, তো খুব একটা বেশি এক্সপেন্সিভ হওয়ার কথা না, বিভিন্ন পেশেন্ট নিচ্ছে। তো আপনাদের থ্রুতে যদি ইডব্লিউ ভিলা মেডিকায় ওনারা যোগাযোগ করে যে পেশেন্ট প্রশ্ন করেছেন, তাহলে কস্টই জেনে যাবে, বাট নট মাচ এক্সপেন্সিভ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শক, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে ম্যাম আপনার কাছে জানতে চাই, ম্যাম আপনাদের যে সেন্টারে আপনি কর্মরত আছেন, সেই সেন্টারে আপনাদের কি কি আদার সার্ভিস অ্যাভেলেবেল আছে, এবং আপনার কাছে যদি আমাদের দর্শকরা অ্যাপয়েন্টমেন্ট করতে চান তাহলে কিভাবে করতে পারেন, একটু ছোট্ট করে বলে দিলে ম্যাম ভালো হতো। জি শিওর তাসমিয়া, আসলে আমাদের একটি জার্মান হেলথ কেয়ার সেন্টার, এখানে বিভিন্ন ক্রনিক ডিজিজ যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল প্রবলেম যেটাকে আমরা ডিসলিপিডেমিয়া বলি, হার্ট ইস্যুস, দেন এনি কাইন্ড অফ থাইরয়েড প্রবলেম, হাইপোথাইরয়েডিজম অথবা থাইরোটক্সিকোসিস, হরমোনাল ইমব্যালেন্স, সেক্সুয়াল ডিসফাংশন বিশেষ করে ছেলে মেয়ে দুজনেরই, তারপরে বিভিন্ন ধরনের মেমোরি রিলেটেড ইস্যুস বা বার্ধক্যজনিত যে ডিজিজ গুলো আছে, আলজাইমার্স অথবা পার্কিনসন্স, দেন বাচ্চাদের অনেক সময় অটিজম, ডাউন সিনড্রোম, এগুলো আমরা আসলে কিছু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি, জার্মান টেকনোলজি অ্যান্ড স্টেম সেল, এই দুটোর মাধ্যমে আমরা এই পেশেন্টস গুলো ট্রিট করি। অ্যান্ড দিস ইজ দ্য 21st ব্রাঞ্চ ইন বাংলাদেশ, এবং ওয়ার্ল্ডে আমাদের 32 ব্রাঞ্চেস আছে, তো সব জায়গার প্রোটোকল সেম, এবং আমরা ইন্টারন্যাশনাল ডক্টরদের সাথে কোলাবোরেট করে কাজ করি। অ্যান্ড আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে অবশ্যই যারা দেখছেন দর্শকরা তারা টুইট অ্যাপের মাধ্যমে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। দর্শক, আশা করছি যারা আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন তারা অনেক বেশি উপকৃত হবেন, এবং পেটের সমস্যা বিষয়ক আপনাদের মনে যত ধরনের প্রশ্ন ছিল তার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমাদের এই পর্বের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় চেয়ে নিব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। আশা করছি পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমাদের সাথে দেখা হয়ে যাবে এই টুইট আপের মাধ্যমে। সেই পর্যন্ত ম্যাম ভালো থাকবেন, এবং দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি। ডক্টর তাসমিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই স্টে সেফ অ্যান্ড বি হেলদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।